আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোমস্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের বইয়ের ইংরেজি প্রথম বইয়ের Lesson 3 এবং পৃষ্ঠা নং 7। তোমরা বইটি সামনে নিয়ে বসো। আজকের আলোচনার টপিকটি হলো এট এ রেলওয়ে স্টেশন। তোমরা মনোযোগ দিয়ে বইটি সামনে নিয়ে বসো এবং খাতা কলম সামনে বের করো। দেখো তোমাদের বইয়ের Lesson 3 page 7। Lesson 3 page 7 এট এ রেলওয়ে স্টেশন এটা বের করে নিয়ে বসো। আমি যখন গল্পটি পড়ব, টপিকটি পড়ব, পেসেজটি পড়ব, তখন বাংলা অর্থ প্রত্যেকটা ওয়ার্ডের শব্দত্ব বলে দিব। তোমরা খাতায় লিখে নিবা এবং মনোযোগ দিয়ে শুনবা। দেখো, এ রিড দ্য ফলোয়িং পেসেজ। রিড, পড়ো দ্য ফলোয়িং, নিচের পেসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো। মাই ফ্রেন্ড, মায়ত্ব আমার, ফ্রেন্ডত্ব বন্ধু, আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু, সাজ্জাদ আমার বন্ধু, সাজ্জাদ। এন্ড অত্ব এবং, এন্ড এবং। আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এন্ড আই ওয়ার সিটিং এবং আমি ওয়ার সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। অর্থাৎ এর অর্থ হলো আমি, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে কী করেছিলাম, বসেছিলাম। আমি এসেছিলাম টু সি হিম অফ। হিম অর্থ হলো তাকে, হিম তাকে, সি অফ। এখানে দেখো, এখানে একটা কী আছে, প্রিপোজিশন অফ। এই সি এর সাথে যখন অফ বসে তখন এর অর্থ হবে বিদায় জানানো। আই কেম, আমি এসেছিলাম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার হাউস। সাজ্জাদ ওয়াজ গোয়িং, সাজ্জাদ যাচ্ছিল টু ঢাকা। ওয়াজ গোয়িং টু ঢাকা, কোথায় যাচ্ছিল, ঢাকা যাচ্ছিল। টু হিজ, তার কোথায় যাচ্ছিল, ইল্ডার অত বড়, সিস্টার হাউস, তার বড় বোনের বাড়িতে, হাউসযুক্ত বাড়ি। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার হাউস। সাজ্জাদ কোথায় যাচ্ছিল, তার বড় বোনের বাড়িতে, ঢাকায় যাচ্ছিল তার বড় বোনের বাড়িতে। ইট অত ইহা ওয়াজ ভেরি ক্রাউডেড, এটা ছিল খুবই জনাকীর্ণ। ভেরি অত খুব, আর ক্রাউডেড অত হলো কি, জনাকীর্ণ, যেখানে অনেক মানুষের ভিড়। ইন দ্য স্টেশন, স্টেশনে কি থাকে, অনেক মানুষের ভিড় থাকে। দেয়ার ওয়াজ এ লং লাইন, এটা ছিল, এখানে কি ছিল, লং অর্থ লম্বা, লাইন অর্থ কি, সারি অফ পিপল। এখানে লম্বা মানুষের লাইন ছিল অ্যাট দ্য টিকিট কাউন্টার, কোথায় ছিল, টিকিট কাউন্টারের সামনে। এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং, একজন মহিলা ওয়াজ স্ট্যান্ডিং কি করেছিল, দাঁড়িয়েছিল। ইন দ্য কো, শাড়িতে দাঁড়িয়েছিল, কোত্ত শাড়ি। শি ওয়াজ হোল্ডিং, তিনি ধরেছিলেন, হোল্ডত্ব ধরা। যেহেতু পাস্ট টেন্সে এই পেসেজটি বর্ণনা করা হচ্ছে, এই কারণে কি করা হচ্ছে, পাস্ট টেন্সে ওয়ার্ড হিসাবে, দেখো প্রথমে কি ছিল, ওয়ার ছিল, এখানেও কি ওয়ার্ডই চলছে। শি ওয়াজ, সে ওয়াজ হোল্ডিং, তিনি ধরেছিলেন হার চাইল্ড, তার শিশুকে, চাইল্ডত্ব শিশু, হার তার, তাহলে কার শিশু, মহিলার শিশু, চাইল্ড কে ধরেছিল, হ্যান্ড হাতে, টাইটলি শক্ত ভাবে। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি, তিনি তার শিশুকে শক্ত করে ধরেছিল। এ গ্রুপ অফ ইয়াং পিপল, এ গ্রুপ অফ ইয়াং পিপল অর্থ হল গ্রুপ অর্থ কি, ধর, অফ ইয়াং, ইয়াং হল কি, অল্প বয়স্ক লোকজন, পিপল লোকজন, ওয়াজ টকিং লাউডলি, তাহলে কিছু লোক কি করেছিল, ওয়াজ টকিং, কথা বলছিল, লাউডলি খুব জোরে। অ্যান্ড ড্রিঙ্কিং, এবং পান করছিল, টি ইন ডাউন অ্যান্ড রেস্ট, তারা বসে কিছু সংখ্যক লোক
কি করেছিল? কথা বলছিল লাউডলি, জুড়ে অ্যান্ড ড্রিঙ্কিং, পান করেছিল টি ইন ঢা, বসে অ্যান্ড রেস্ট, এবং কি করেছিল বিশ্রাম নিয়েছিল। রেস্ট তো বিশ্রাম নেয়া। এরপরে দেখো দ্য ওয়াইটিং রুম, ওয়াইটিং রুম যে রুমে বসে অপেক্ষা করা হয় ওয়াজ ক্রাউডেড, আর ওয়াইটিং রুমটিও ছিল কি জনাকীর্ণ। টু টু বলতে কি ওয়াইটিং রুমটাও ছিল কি ক্রাউডেড। আই ওয়াজ ওয়ান ম্যান, আমি আই সো আমি দেখেছিলাম ওয়ান ম্যান, সো সি থেকে কি হলো সো, সি সো সিন, সো সি এর ফার্স্ট ফর্ম হলো সো, আই সো আমি দেখেছিলাম ওয়ান ম্যান একজন ব্যক্তিকে, হো ওয়াজ ট্রাইং যে কি করছে চেষ্টা করছে, টু ক্যারি ক্যারিয়ত বহন করা, থ্রি হেভি হেভিয়ত ভারী সুটকেস, তিনটা ভারী সুটকেস বহন করতে তাকে আমি দেখলাম। এ ইয়াং লেডি একজন অল্পবয়স্ক মহিলা ওয়াজ সিটিং বসেছিল অন এ বেঞ্চ, কোথায় বসেছিল বেঞ্চের উপরে, উইথ সাথে হার লাগেজ তার লাগেজ সহ, অ্যাট ওয়ান কর্নার, কর্নার মানে কি একটা কোনায়। তারপরে শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে কি পড়েছিল, শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, তিনি একটি সাময়িকী পড়ছিলেন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, অ্যান্ড আই স্টোর নিয়ার এ নিউজ পেপার স্টল, আমার বন্ধু এবং আমি স্টোর স্ট্যান্ড থেকে কি হলো স্টোর দাঁড়িয়েছিলাম, নিয়ার নিকটে এ নিউজ পেপার একটা সংবাদপত্রের স্টল দোকান, একটা সংবাদপত্রের দোকানের সামনে কি করেছিলাম দাঁড়িয়েছিলাম, অ্যান্ড টকিং কথা বলছিলাম, অ্যান্ড ওয়াচিং দেখেছিলাম দ্য ক্রাউড অ্যারাউন্ড, চারপাশে যে ভিড় ছিল এটাকে আমরা লক্ষ্য করছিলাম দেখছিলাম। শোন দ্রুত মাই ফ্রেন্ডস আমার বন্ধু, ট্রেন স্টার্টেড আমার বন্ধুর যে ট্রেন সেটা কি করেছিল স্টার্টেড শুরু হয়েছিল টু লিভ চেনে যেতে, এস যেহেতু দ্য ট্রেন হুইস্টেল যেহেতু কি করেছিল ট্রেনের চলার জন্য কি করেছিল হুইসেল বাঁশি বেজেছিল, হি পিকড আপ সে তুলে নিল হি সুটকেস তার সুটকেসকে, অ্যান্ড এবং উই সেড আমরা বলেছিলাম গুড বাই টু ইচ আদার, একে অপরকে বলেছিলাম যে গুড বাই, একে অপরকে বিদায় জানিয়েছিলাম। আশা করি তোমরা এই পেসেজটি বুঝতে পেরেছ, এই পেসেজটি এ নঙে দেওয়া আছে এবং এ ওয়ানে দেওয়া আছে যে তোমরা এই পেসেজটি তুমি যদি তোমার কোনো বন্ধুর তুমি তোমার বন্ধুর সাথে যদি এরকম জায়গায় যাও তাহলে তোমরা কিভাবে নিজের ভাষায় এই পেসেজটি বর্ণনা করবে। এরপরে এ টুতে দেওয়া আছে কলাম এ এবং কলাম বি, তোমাদের এখানে দেখো সি অফ আমি আগেই বলেছিলাম যে এটা অর্থ বিদায় জানানো, এটার সাথে সম্পর্কিত আর একটা ওয়ার্ড হবে যেমন রিসিভ, রিসিভ অর্থ হলো গ্রহণ করা আর সি অফ বিদায় জানানো, এটার সাথে কি হবে সি অফ রিসিভ। কোয়েট অর্থ শান্ত আর বিজি হয়েছে কি ব্যস্ত, হেভি লাইট, হেভি অর্থ ভারী আর লাইট অর্থ হালকা, অর্থাৎ কি হবে একটা ওয়ার্ডের আর একটা ওয়ার্ডের কি কি হবে বিপরীত ফর্ম হবে, পিক আপ তোলা আর ড্রপ অফ পড়ে যাও, তাহলে তোমাদের এস ডব্লিউ থাকবে এ, এ হলো এই পেসেজটি, এই পেসেজের মধ্যে যত ওয়ার্ড মিনিং থাকবে সেগুলো, এবং এ টু এর কলাম এ এবং বি এগুলো থাকবে এস ডব্লিউ। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ, আজকে পর্যন্ত সুস্থ থেকো।